আসসালামু আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে একটা ফেসপ্যাক নিয়ে কথা বলতে চাচ্ছি যে ফেসপ্যাকটা ইউজ করলে আপনাদের যাদের ব্রণের প্রবলেম আছে এছাড়াও নেপ কিংবা ব্রণ হয়ে গেছে কিন্তু দাগ রয়ে গেছে তাদের জন্য খুব ভালো কাজ করবে এছাড়াও সেন্সিটিভ স্কিন যাতে তাদের স্কিনের জন্য এই ফেসপ্যাকটা খুব ভালো কাজ করবে এই ফেস প্যাকটা আপনারা যদি ইউজ করেন ব্রন যদি আজকে হয় তাহলে আপনি রাত্রে যদি ইউজ করে রাখেন তাহলে সকালে দেখবেন যে ব্রনটা একদম কমপ্লিটলি মিশে যাবে তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে ফেসপ্যাকটা তৈরি করছি ফেস জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি কিছু পুদিনা পাতা পুদিনা পাতাটাকে আমি একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর লাগবে হচ্ছে নিম পাতা পুদিনা পাতা নিম পাতাটা মানে দুইটা সমান সমানভাবে নিতে হবে নিয়ে এটাকে আমি একটু সামান্য পানি দিয়ে পাটায় ভালোভাবে এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে সামান্য পানি দিয়ে ব্যালেন্ডারে করে নেবেন বেশি পানি ইউজ করবেন না সামান্য পানি দিয়ে এটা করতে হবে এই যে পেস্টটা এভাবে তৈরি করবার পরে হচ্ছে আপনি এটা ফেসে অ্যাপ্লাই করবেন ফেসে অ্যাপ্লাই করবার পরে আপনি বিশ মিনিটের মতো রাখবেন রাখার পরে আপনি ওয়াশ করে ফেলবেন নর্মাল ওয়াটার দিয়ে এভাবে আপনি সপ্তাহে তিন দিন ইউজ করতে থাকেন কিংবা আপনি রেগুলারও চালিয়ে ইউজ করতে পারেন দেখবেন যে আপনার একনে ব্রন এই প্রবলেমগুলো যদি থাকে তাহলে আর হবে না এবং আপনার দাগ একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আর যাদের অয়েলি স্কিন আছে তাদের দেখবেন যে অয়েলটা আর ওইভাবে জমা হবে না স্কিনে তাহলেই কিন্তু ব্রণের প্রবলেমও থাকবে না তো আপনারা কিন্তু এভাবে চালিয়ে ইউজ করতে পারেন এছাড়াও আপনারা এই দুইটা উপাদান ভালোভাবে মিশিয়ে আরেকটু পানির পরিমাণ বেশি বাড়িয়ে দিয়ে আপনারা আইস তৈরি করে নিতে পারেন সামারে আপনারা আইসটা তৈরি করে নিয়েও কিন্তু আপনারা একটা একটা করে রেগুলার ইউজ করতে থাকতে পারেন এটাও কিন্তু আপনারা সেম বেনিফিট পাবেন এক রাতে ব্রনটা ক্লিয়ার করার ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আজকে যদি আপনার ব্রণ হয় তাহলে আপনি ওই জায়গায় পুদিনা পাতা এবং নিম পাতার এই পেস্টটা তৈরি করার পেস্টটা আপনি হচ্ছে সামান্য আপনি ওখানে লাগিয়ে দেবেন যেখানে আপনার ব্রণ হয়েছে ওখানে লাগিয়ে দেওয়ার পরে তারপর আপনি সারা রাত ওটা ওভাবে রেখে দেবেন এবং সকালে ওয়াশ করে ফেলবেন দেখবেন যে আপনার ব্রণটা একদম নেমে গেছে এবং অনেকটাই শুকিয়ে গেছে এছাড়া যদি সারা রাত না রাখতে পারেন তাহলে আপনারা মিনিমাম তিন থেকে চার ঘন্টা আপনারা রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেম কাজ করে তো আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই ট্রাই করে দেবেন এবং এটা কিন্তু ব্রণ একনি এগুলো ছাড়াও ইউজ করতে পারেন নর্মাল স্কিনটা যদি ইউজ করেন দেখবেন যে স্কিনটা অনেক ক্লিয়ার থাকবে এবং ফ্রেশ লাগবে সজীব লাগবে এবং লাবণ্য ভরে যাবে যদি এটা আপনি ফেসপ্যাকটা রেগুলার ইউজ করেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ওকে বাই